হ্যালো বন্ধুরা, সারা পৃথিবীতে 10 লাখেরও বেশি ফ্লাইট প্রতিদিন এক জায়গা থেকে অন্য জায়গায় আসা যাওয়া করে থাকে। ইন্ডিয়াতে প্রতিদিন 70 থেকে 80 হাজার ফ্লাইট প্রতিদিন এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে। অ্যানালাইসিস করে দেখা গেছে, আকাশযাত্রা পৃথিবীর সবচাইতে সেফ ট্রান্সপোর্টেশন সিস্টেম। বাকি ট্রান্সপোর্টেশন সিস্টেমগুলো মিডিয়াম পর্যায়ের হয়ে থাকে। বাস, ট্রেন, শিপ, এদের ট্রান্সপোর্ট সিস্টেম যেমন মিডিয়াম পর্যায়ের, এসব ট্রান্সপোর্ট সিস্টেমে যেমন অনেক বেশি যানবাহন চলাচল করে থাকে, তেমনি এসব পদ্ধতিতে দুর্ঘটনায় মৃত্যুর পরিমাণও অনেক বেশি হয়ে থাকে। আপনি কোথাও কোনো কাজে যাচ্ছেন আর আপনার গাড়ির ফুয়েল রাস্তাতেই শেষ, এমন তো কখনো আপনার সাথেই হয়েছে, তাই না? এটা আপনার কাছে মনে হতে পারে অনেক বড় একটি প্রবলেম, কিন্তু একবার ভাবুন তো, আকাশে 41,000 ফিট উপরে উড়োজাহাজ উড়ছে আর হঠাৎ করেই উড়োজাহাজটির ফুয়েল শেষ। এটার সামনে তো আপনার প্রবলেমটি কিছুই না, রাইট? ঠিক এমনটাই হয়েছিল 1983 সালে এয়ার কানাডা ফ্লাইট 143A এই ফ্লাইটে। এই ঘটনার একদিন আগে এই ফ্লাইট টরন্টো থেকে এডমন্টন গিয়েছিল, যেখানে ফ্লাইটটির রেগুলার মেইনটেন্স চেক আপ করা হয়েছিল। 23 জুন 1983 সালে সকালে প্লেনটি এডমন্ট থেকে মন্ট্রিয়ালে চলে আসে। মন্ট্রিয়াল পৌঁছানোর পরে ফ্লাইট মেম্বার তাদের নিজেদের ডিউটি এক্সচেঞ্জ করে ফেলে। এর ফলে এই প্লেনে এন্ট্রি হয় একজন নতুন পাইলট ক্যাপ্টেন রবার্ট পিয়ারসন এর, যার ছিল 15,000 ঘন্টা ফ্লাইট ওড়ানোর অভিজ্ঞতা। এভিয়েশন ইন্ডাস্ট্রি তাদের অভিজ্ঞতা ঘন্টাতে রেকর্ড করে থাকে। সেই সময় যে কোনো পাইলটের কাছেই থাকতো 15,000 ঘন্টা প্লেন ওড়ানোর অভিজ্ঞতা। তার সাথে সহকারী হিসেবে এই প্লেন ওড়াতে আসে ফার্স্ট অফিসার ময়ার্স কোয়ান্টাল, যার ছিল কেবলমাত্র 7,000 ঘন্টা ফ্লাইট ওড়ানোর অভিজ্ঞতা। বন্ধুরা, আগে থেকে জেনে নিন, ওই সময় কানাডা তাদের পুরনো মেজারমেন্ট সিস্টেমকে নতুন ইম্পেরিয়াল মেট্রিক সিস্টেমে আপগ্রেড করতে থাকে। ইম্পেরিয়াল ইউনিট মেজারমেন্ট সিস্টেম যা আজ পৃথিবীর সর্বত্র প্রচলিত রয়েছে, যা সেই সময় কেবলমাত্র প্রসেসিংয়ের কাজ চলছিল। আর এই আপগ্রেডেশনের প্রসেসই ছিল দুর্ঘটনার সবচাইতে বড় একটি কারণ। এটাই হয়েছিল কানাডার এভিয়েশন ইন্ডাস্ট্রিতে। সেই সময়ে 767 প্লেনে নতুন ইম্পেরিয়াল সিস্টেম ইনস্টল করা হয়েছিল, কিন্তু বাকিগুলোতে সেই পুরনো মেজারমেন্ট সিস্টেমই বিদ্যমান ছিল। রিফুয়েলিং টিম ফ্লাইট নম্বর 143-তে 223,000 কেজি ফুয়েল লোড করার কথা ভুলে যায়। ফ্লাইট এয়ার কানাডা 143 এবং 767 প্লেনটি একই রকম ছিল, কিন্তু একদম নতুন হওয়ার ফলে রিফুয়েলিং টিমের মনে হয়েছিল যে এর মধ্যে পুরনো ইম্পেরিয়াল ইউনিট সিস্টেমই ইনস্টল করা আছে। এর ফলে তারা 223,000 কেজির পরিবর্তে সেখানে মাত্র 223,000 পাউন্ড ফুয়েল লোড করেছিল, যা প্রয়োজনের তুলনায় অর্ধেক ছিল। ফ্লাইট ক্রু একটি ভুল করেছিল, তারা টেক অফ করার আগে ফুয়েল লেভেল চেক না করেই রিফুয়েলিং টিমকে কনফার্মেশন দিয়ে দিয়েছিল, তারপর টেক অফ করে নেয়। তারপর আকাশে 41,000 ফিটের বেশি উচ্চতায় ক্যাপ্টেন একটি সিগন্যাল দেখতে পান। সিগন্যালটির অর্থ ছিল প্লেনের বাম ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিয়েছে। তারা মন্ট্রিল থেকে ফুয়েল ভরে এডমন্টন যাচ্ছিল, কিন্তু যখন একটি ইঞ্জিন বন্ধ হবার খবর পায় তখন প্ল্যানটি ছিল মধ্য রাস্তায়। এর সবচাইতে কাছে ছিল ছোট্ট একটি এয়ারপোর্ট। ফ্লাইট ক্যাপ্টেন ভেবেছিল তারা সেখানেই ল্যান্ড করতে পারবে, কিন্তু বাম ইঞ্জিন বন্ধ হবার কিছুক্ষণ সময়ের মধ্যেই ডান ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। যখন পাইলট এটি জানতে পারে তখন তারা দেখে প্লেনটি মাটি থেকে 41,000 ফিট উপরে। প্লেনে যে ইলেকট্রিসিটি পাওয়া যায় তা এই টারবাইন ঘোরার ফলেই উৎপন্ন হয়, কিন্তু তখন প্লেনের দুটো টারবাইন শুধুমাত্র গতিশীল বায়ুর কারণেই ঘুরছিল, যা পুরো প্লেনে ইলেকট্রিসিটি সাপ্লাই করার জন্য যথেষ্ট ছিল না, যার ফলে ককপিটে খুবই কম পরিমাণ ইলেকট্রিসিটির মজুদ ছিল, যা পুরো মনিটরিং সিস্টেমে ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে অক্ষম ছিল, ফলে অনেক মনিটরিং সিস্টেম বন্ধ হয়ে যায়। ক্যাপ্টেন পিয়ারসন এবং ফ্লাইট অফিসার দুজন মিলে সিদ্ধান্ত নিতে থাকে যে এখন তারা কী করবে, কারণ প্লেনের ক্রু এবং 60 জন প্যাসেঞ্জার এর জীবন তাদের দুজনের হাতেই ছিল এবং তাদের কাছে ফুয়েলও ছিল না, দুটি ইঞ্জিনই বন্ধ। পর্যাপ্ত লাইট না থাকার কারণে অনেক ইনস্ট্রুমেন্টই বন্ধ হয়ে গিয়েছে, কেবল কিছু অ্যানালগ ইনস্ট্রুমেন্টই কাজ করছিল। তারা প্রথমে বোয়িং 767 ফ্লাইটের ইমার্জেন্সি গাইড ম্যানুয়াল খুলে দেখতে থাকে যে দুই ইঞ্জিনই বন্ধ হয়ে যাওয়ার পরে আর কী করার আছে। অনেক খোঁজার পরে তারা জানতে পারে যে ম্যানুয়াল সিস্টেমে এমন কিছুই নেই, এই দিনের আগে এমনটি কখনো ঘটেওনি, আর ম্যানুয়ালটি তৈরি করার টিমটি এমনটি কখনোই ভাবেনি যে এমন কন্ডিশন কখনো আসবে, যার ফলে এই ম্যানুয়াল দেখে তাদের শেখার মতো কিছুই ছিল না এবং বেঁচে ফেরারও কোনো পথ ছিল না। ক্যাপ্টেন পিয়ারসন ঠিক করে প্লেনকে সুপার সিরিয়াসভাবে ল্যান্ড করবে, কিন্তু এখানে প্রবলেম হলো ইলেকট্রিসিটি না থাকার ফলে ভার্টিক্যাল ইন্ডিকেটর এবং অ্যাংটিটিউটর ইন্ডিকেটর কাজ করছিল না, যার ফলে বোঝার কোনো উপায় ছিল না যে প্লেন কত উচ্চতায় আছে আর কত স্পিডে প্লেন নিচের দিকে যাচ্ছে। ক্যাপ্টেন তার সম্পূর্ণ অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্লেনকে নিচের দিকে নামানো শুরু করে দেয়। ক্যাপ্টেন 400 কিলোমিটার পার আওয়ার গতিতে প্লেনকে নিচের দিকে নামাচ্ছিল। ফার্স্ট অফিসার ক্যালকুলেট করতে থাকে বিনা প্যাকে তারা নিচে ঠিকভাবে ল্যান্ড করতে পারবে কিনা।
প্লেনে মজুদ করা মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট আর এয়ার ট্রাফিক কন্ট্রোল টিম ডিস্টেন্স ক্যালকুলেট করার পর জানতে পারে প্লেন প্রচণ্ড গতিতে নিচের দিকে ধেয়ে আসছে আর খুব কম সময়ের মধ্যেই এটি মাটিও স্পর্শ করবে আর এই কন্ডিশনে প্লেন দিয়াগো ইমার্জেন্সি স্পটের ওপর পৌঁছাতে পারবে তখনই ফার্স্ট অফিসারের মনে পড়ে তার পুরনো এয়ারফোর্স বেজে গিমলিয়ের কথা যা সেই স্থানের পাশেই অবস্থিত ছিল ক্যাপ্টেন পেয়ারসন এবং এয়ার ট্রাফিক টিম ক্যালকুলেট করে যে সেখানে তারা পৌঁছাতে পারবে কিন্তু তারা এটা জানত না তখন সেই বেসটি একটি রেস্ট্রাকে পরিণত হয়েছে প্লেনটি রেস্ট্রাকে ইমার্জেন্সি ল্যান্ডিং করানো কোনো ব্যাপারই ছিল না যদি সেটা খালি থাকত কিন্তু সেই সময় রেস্ট্রাকটিতে একটি রেস চলছিল আর পুরো স্টেডিয়াম দর্শক দ্বারা পূর্ণ ছিল কিন্তু পাশেই ছিল গ্রেক ট্রাক যা পুরোপুরিভাবে খালি ছিল কিন্তু এটা অনেক বিপজ্জনক ক্যাপ্টেন ওখানেই ল্যান্ডিং করানোর সিদ্ধান্ত নিয়ে ফেলে প্লেনের ল্যান্ডিং গিয়ার গ্র্যাভিটি ড্রপ করার কারণে বাইরে বের হয়ে যায় যে কোনো উপায়ে ল্যান্ডিং করানোর জন্য ভার্টিক্যাল স্পিড অনেক বেশি ছিল কিন্তু এর রিস্ক নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ ছিল না তার ভেতরে আবার এমন কিছু অলরেডি হয়ে গিয়েছে যা প্লেন ল্যান্ডিংকে আরও অনেক বেশি বিপজ্জনক করে তুলবে প্রথমে প্লেনের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ফলে প্লেনের ইলেকট্রিসিটি শূন্য হয়ে যায় যার ফলে কোনো শব্দের সৃষ্টি হচ্ছিল না তাছাড়া আলোর অভাবে তাদের দেখতেও খুব প্রবলেম হচ্ছিল যার ফলে নিচের অবস্থিত দর্শকও বুঝতে পারছিল না যে তাদের দিকে কি ভয়ঙ্কর বিপদ এগিয়ে আসছে দ্বিতীয় ফ্রন্ট হুইল যাকে নোস হুইল বলা হয়ে থাকে যা গ্র্যাভিটি ড্রপ করার কারণে ঠিকভাবে লক হতে পারছিল না তিনি যখন এটা শোনেন তখন ভার্টিক্যাল স্পিডের ফলে সৃষ্ট গতিশীল বায়ুর কারণে টারবাইন ঘুরছিল ফলে কিছুটা ইলেকট্রিসিটি উৎপন্ন হচ্ছিল যার ফলে হাইড্রোলিক স্টিয়ারিং সিস্টেম কাজ করছিল কিন্তু নিচে আসার পর ব্লেড খুব আস্তে আস্তে ঘুরতে থাকে যার ফলে হাইড্রোলিক স্টিয়ারিং সিস্টেম পুরো পাওয়ার নিয়ে ঠিকভাবে কাজ করছিল না ফলে প্লেনকে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে পড়ে এত কিছুর পরেও দুইটা অনেক ভালো কিছু হয়েছিল ফলে অনেক মানুষের জীবনও বেঁচে গিয়েছিল প্রথমে নোস হুইল ঠিকভাবে কাজ করছিল না যখন প্লেন মাটিকে স্পর্শ করে তখন ক্যাপ্টেন পিয়ারসন পুরো ফোর্স ও ব্রেক লাগিয়ে দেয় ফলে নোস হুইল ভিতরে ঢুকে যায় আর প্লেনের সামনের অংশ মাটিতে আঘাত করে আর অনেক বড় একটা বাউন্স দিয়ে দ্বিতীয়বার মাটিতে লেগে মাটির সাথে ঘর্ষণ খেতে খেতে সামনের দিকে অগ্রসর হতে থাকে আর এই ঘর্ষণের ফলে প্লেনের স্পিড অনেক বেশি পরিমাণে কমে যায় এতে অনেক ভালো কিছু হয় যদি ফ্রন্ট হুইল লক হয়েও থাকতো তবে প্লেন এত কম সময়ে পুরোপুরিভাবে ব্রেক এত বেশি স্পিড কমাতে পারতো না যার ফলে খুবই দ্রুত বেগে এই প্লেনটি রেস দেখা দর্শকদের উপরে গিয়ে আঘাত হানত ফলে আরও হাজার হাজার দর্শকের প্রাণ নাশ হতো তাছাড়াও ক্যাপ্টেন পেছনের হুইলে কেবল ডান ব্রেক লাগিয়ে মেইন ল্যান্ডিং গিয়ার ভেঙে দেয় যার কারণে প্লেনের মধ্যে আরেকটি অংশ মাটিকে স্পর্শ করে এতে আরও বেশি ঘর্ষণ খেতে থাকে এবং প্লেনটি খুব তাড়াতাড়ি থেমে যায় ফুয়েল ফুরিয়ে দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পরেও মাত্র 17 মিনিট পরেই প্লেনটি মাটিতে ল্যান্ড করাতে সক্ষম হয় এই দুর্ঘটনায় কারোরই তেমন গুরুতর কোনো ক্ষতি হয়নি ক্যাপ্টেন পিয়ারসনকে 6 মাসের জন্য ডেমো করা হয় আর ফার্স্ট অফিসারকে 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয় কারণ এটা তাদের দুজনের ফলেই হয়েছিল তারা ফুয়েল লেভেল চেক না করেই ফুয়েলের ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল কিন্তু এত কিছুর পরেও এমন কন্ডিশনেও প্লেনকে সহি সালামতে ল্যান্ডিং করানোর জন্য এই দুইজনকে আউটস্ট্যান্ডিং এয়ারম্যানশিপ অ্যাফিনের সম্মাননা দেওয়া হয় আর তাদের পাইলট ক্যারিয়ার চলমান অবস্থাতেই থাকে আর সেই 767 প্লেনকেও কিছু মেনটেন করার পরে এয়ার কানাডা হয়ে আরও কিছু বছর চালু রাখা হয় 25 বছর পরে 2008 সালে এই প্লেনটির উড়ান কার্য বন্ধ করা হয় ওই প্লেনে থাকা প্রত্যেকটি যাত্রীর কেউই ওই 17 মিনিট ভুলতে পারবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ